আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকো এই প্রত্যাশায়। আমি মোহাম্মদ গোলাম মুস্তফা, প্রভাষক কৃষি শিক্ষা, সরকারি মুজিব কলেজ, সখীপুর, টাঙ্গাইল। আমরা আজকের অনলাইন ক্লাস শুরু করছি। তো আজকে আমরা পড়ব ডাল জাতীয় ফসল চাষ পদ্ধতি। ডাল জাতীয় ফসল চাষ পদ্ধতি, তার মধ্যে আমরা পড়ব আজকে মসুর। ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর চাষ পদ্ধতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আমরা জেনে নেই যে ডাল জাতীয় ফসলটা কি। ডাল জাতীয় ফসল এটা হচ্ছে একটা লিগুমিনোসি পরিবার ভুক্ত উদ্ভিদ। এই লিগুমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত যে সমস্ত উদ্ভিদের বীজ, পরিপক্ক বীজ এবং শুকনো বীজ যেটা আহার উপযোগী, সেই সমস্ত ফসলগুলোকে আমরা ডাল বলে থাকি। লিগুমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত যে সমস্ত উদ্ভিদের পরিপক্ক এবং শুকনো বীজ আহার উপযোগী, সেটাকে আমরা ডাল জাতীয় ফসল বলে থাকি। এটা লিগুমিনোসি পরিবারের অন্তর্ভুক্ত। আরে ডাল জাতীয় ফসলটা, এটা আমরা আমাদের অনেক গুরুত্ব রয়েছে। এটা বিশ্ব খাদ্য সংস্থার মতে একজন মানুষের দৈনিক তার সুষম খাদ্য তালিকায় কমপক্ষে 45 গ্রাম ডাল থাকা দরকার। এই জন্য ডাল ফসলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা আমাদের দেশে আর ডাল জাতীয় ফসলটা, এটা আমাদের দেশের অপেক্ষাকৃত কম উর্বর জমিতেও আমরা ডাল ফসল, প্রায় সকল ধরনের জমিতেই এবং কম উর্বর জমিতেও আমরা ডাল ফসল উৎপাদন করতে পারি। ডাল জাতীয় ফসলের মধ্যে আমাদের দেশে যে সমস্ত ডাল আমরা খেয়ে থাকি, সাধারণত দেখে থাকি, তার মধ্যে হচ্ছে প্রধান হচ্ছে মসুর। এরপর আছে মাসকলাই, মুগ, অড়হর, খেসারি, বিভিন্ন ধরনের ডাল রয়েছে। তো প্রধান হচ্ছে আমাদের মসুর ফসল, মসুর। এই মসুরের চাষ পদ্ধতি নিয়ে আমরা কথা বলব। আর এই মসুর, এই ফসলটা আমাদের দেশের রাজশাহী, যশোর, পাবনা, ফরিদপুর, রাজশাহী, যশোর, পাবনা, ফরিদপুর এই সমস্ত এলাকাতেই বেশি হয়ে থাকে। তাহলে আমরা ডাল জাতীয় ফসলের চাষ অর্থাৎ মসুরের চাষ পদ্ধতির মধ্যে আমরা আসি। যে প্রথমে আছে জলবায়ু। জলবায়ুর মধ্যে যে আমরা মসুরটা আমাদের দেশে আমরা শীতকালে আবাদ করে থাকি, মসুরটা শীতকালে আবাদ করে থাকি অর্থাৎ একটা একটা রবি ফসল। এই মসুরের বীজের অঙ্কুরোদ্গমের জন্য 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন হয়। 15 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় মসুরের অঙ্কুরোদ্গম ভালো হয়। এর থেকে তাপমাত্রা যদি নিচে নেমে যায় সেই ক্ষেত্রে অঙ্কুরোদ্গম ব্যাহত হয়। আর গাছের সুষম বৃদ্ধি অর্থাৎ ভালো বৃদ্ধির জন্য 16 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োজন এবং বাতাসের আর্দ্রতা 75 থেকে 85% থাকতে হয় এবং প্রখর সূর্যালোক, প্রখর সূর্যালোক দরকার। প্রখর সূর্যালোক থাকবে, আর্দ্রতা 75 থেকে 85% এবং তাপমাত্রা থাকবে 16 থেকে 28 ডিগ্রি সেন্টিগ্রেড। এরকম আবহাওয়ায় বা জলবায়ুতে আমাদের এই মসুরটা ভালো হয় এবং এই জন্যই আমাদের, এবং এটা খুব বেশি জলাবদ্ধতা বা বৃষ্টিপাত সহ্য করতে পারে না, এই জন্য আমাদের দেশে শীতকালে অর্থাৎ রবি ফসল হিসেবে এটা আমরা চাষ করে থাকি। তো মসুরের জাতের মধ্যে আছে, এরপরে আসি আমরা জাত। জাতের বিভিন্ন জাত আছে। তো উন্নত জাতগুলোর মধ্যে আমরা দেখি মসুরের ডাল দুই ধরনের, একটা হচ্ছে ছোট দানা আবার একটা হচ্ছে বড় দানা, দুই ধরনের মসুর আমরা দেখে থাকি। তো উন্নত জাতের মধ্যে আমাদের যে বাড়ি আছে, বাংলাদেশ এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউট,
বাড়ি থেকে উদ্ভাবিত জাত আছে বাড়ি মসুর এক থেকে আট পর্যন্ত, অর্থাৎ বাড়ি মসুর এক, বাড়ি মসুর দুই, বাড়ি মসুর তিন, এভাবে বাড়ি মসুর আট পর্যন্ত। এবং আছে বিনা মসুর। তোমরা যে জানো যে আমাদের যে কৃষি গবেষণা ইনস্টিটিউটগুলো আছে তার মধ্যে বিনাও হচ্ছে একটা, বিনা হচ্ছে বিআইএনএ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, বাংলাদেশ পারমাণবিক কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটা ময়মনসিংহে অবস্থিত। এই বিনা থেকে যে জাতগুলো উদ্ভাবন করা হয়েছে সেই জাতগুলো হচ্ছে বিনা মসুর এক থেকে দশ পর্যন্ত, অর্থাৎ বিনা মসুর এক, বিনা মসুর দুই, বিনা মসুর তিন, এভাবে বিনা মসুর দশ পর্যন্ত, এগুলো উন্নত জাতের। এরপরে আছে আমাদের যে জমি নির্বাচন। জমি আমি প্রথমে বলছি যে প্রায় সকল ধরনের জমিতেই মসুর উৎপাদন করা যায়, তবে পলি দোআঁশ ও এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ এঁটেল দোআঁশ মাটি উত্তম। তবে সর্বোত্তম হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোআঁশ মাটি, উর্বর দোআঁশ মাটি হচ্ছে সর্বোত্তম। এবং তারপরে পলি পড়া ক্ষারীয় মৃত্তিকা উত্তম, পলি পড়া অর্থাৎ নদী অববাহিকা অঞ্চলে যেখানে বন্যার পানি উঠে, বন্যার পানি নেমে যাওয়ার পরে যে মাটির উপরে একটা আস্তর পরে সেটাই হচ্ছে পলি। এই পলি পড়া ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে ডাল জাতীয় ফসলের জন্য উত্তম। তাহলে এরকম জমি আমরা নির্বাচন করব। এবং জমিটা নির্বাচন করতে হবে আমাদের এইভাবে, যেটা আগেই বলছি, যেটা বেশি জলাবদ্ধতা সহ্য করতে পারে না, এই জন্য এই মসুরের যে জমিটা হবে ওই জমিটা একটু উঁচু হবে, যেখানে কোনো বৃষ্টির পানি জমবে না, বৃষ্টির পানি যাতে জমে না এবং সেচের পানিও যাতে আটকে না থাকে, এরকম একটা জমি আমাদের নির্বাচন করতে হবে, একটু উঁচু জমি। তারপর আছে আমাদের জমি তৈরি। মসুরের জন্য জমিটা আমরা চার থেকে পাঁচটি কিংবা যে কয়টি চাষ লাগে, আসলে তিন চারটি পাঁচটি যে কয়টি চাষ লাগে, চাষ এবং মই দিয়ে জমিটা মাটি ঝুরঝুরে করে আমরা জমি তৈরি করে নেব। এবং জমি তৈরি করার সময় আমরা জমিতে নালা কেটে রাখব, যাতে বৃষ্টি হলে বৃষ্টির পানিটা জমিতে আটকে না থাকে। এই জন্য জমি তৈরি করার সময় আমাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে, যাতে জমি পানি আটকে না থাকে, এই জন্য আমাদের আগে থেকেই নালা কেটে রাখতে হবে জমি তৈরির সময়ে। এবং যদি কখনো সেচ দেওয়ার দরকার হয় সেচের পরেও যেন অতিরিক্ত পানি জমিতে না দাঁড়িয়ে থাকে, এই জন্য আমাদের নালা রাখতে হবে। এরপর আছে যে বীজ বপন সময় ও বীজ হার। বীজ বপন সময়টা হচ্ছে মসুরের জন্য যে কার্তিক মাস, কার্তিক মাস প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমরা বীজ বপন করতে পারি, অর্থাৎ অক্টোবর মাস যেটা আমাদের, অক্টোবর মাস এবং নভেম্বরের প্রথম দিকে আমরা বীজ বপন করতে পারি। আর বীজ হার হচ্ছে যে প্রতি হেক্টরে 35 থেকে 40 কেজি, প্রতি হেক্টরে 35 থেকে 40 কেজি আমাদের বীজ দরকার হয় মসুরের। আর মসুরের বীজ বপনের যে পদ্ধতি, আমরা দুইভাবেই বীজ বপন করতে পারি, সিটিয়েও বীজ বপন করতে পারি, আবার সারিতেও বীজ বপন করতে পারি। সারিতে বীজ বপন করলে প্রতি এক সারি থেকে সারির দূরত্ব হবে 30 সেন্টিমিটার, আর বীজ থেকে বীজের দূরত্ব হবে 10 সেন্টিমিটার। এইভাবে আমরা সারিতে বীজ বপন করতে পারি, আবার আমরা ছিটিয়েও সমভাবে পুরো জমিতে ছিটিয়েও বীজ বপন করতে পারি। তবে সারিতে বীজ বপন করলে ফলন বেশি পাওয়া যায় এবং বীজ হারও কিছুটা কম লাগে। এই হচ্ছে আমাদের যে বীজ বপন সময় এবং বীজ হার। এরপরে বীজ শোধন। বীজ শোধন, এটা তোমরা জানো যে বীজ বাহিত রোগ থেকে ফসলকে রক্ষা করার জন্য বীজ জমিতে বপনের পূর্বেই সেটা ছত্রাকনাশক দ্বারা শোধন করা হয়, এবং সেই ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে আমরা ভিটাভেক্স 200 3 গ্রাম পার কেজি সিড, অর্থাৎ প্রতি কেজি বীজের সাথে 3 গ্রাম ভিটাভেক্স 200, এটা আমরা শুকনা বীজের সাথে ভালোভাবে মিশিয়ে তারপরে আমরা বীজটা শোধন করে তারপরে আমরা বীজটা বপন করব। এ হলো আমাদের বীজ শোধন। তারপরে হচ্ছে আমাদের যে সার প্রয়োগ। এখন আমাদের সার প্রয়োগ যেটা বলছিলাম যে মসুরের ক্ষেত্রে আমাদের
জমিটা খুব বেশি উর্বর না হলেও ফসল আমরা উৎপাদন করতে পারি মসুরের, কিন্তু ভালো ফলন পাওয়ার জন্য আমরা যদি কিছু সার প্রয়োগ করি তাহলে দেখা যাবে যে ফলনটা ভালো হবে। সেই ক্ষেত্রে আমাদের যে ইউরিয়া প্রতি হেক্টরে 45 কেজি প্রতি হেক্টর, টিএসপি 85 কেজি, এমওপি 35 কেজি এবং গোবর 3 থেকে 4 টন পার হেক্টর, এই হারে আমরা সার প্রয়োগ করতে পারি। তোমরা এটা আগেই জানো যে জৈব সার যদি আমরা প্রয়োগ করি তাহলে এটা সেটা জমি তৈরি করার আগেই সেই সারটা প্রয়োগ করতে হয়, এই জন্য জমি তৈরির শুরুতেই আমরা এই গোবর সারটা প্রয়োগ করব যদি সুযোগ থাকে, আর বাকি সারগুলো আমরা শেষ চাষের আগে, বাকি সারগুলো শেষ চাষের আগে ছিটিয়ে দিয়ে তারপরে আমরা একটা চার্জ দিয়ে তারপর আমরা বীজ বপন করব। এই হচ্ছে আমাদের সার প্রয়োগ নিয়ে কথা। তারপর আছে আমাদের আগাছা দমন। আগাছা কি? আগাছা তো তোমরা জানোই, আগাছা হচ্ছে যে আমাদের কাঙ্ক্ষিত ফসল বাদে জমিতে যত ধরনের উদ্ভিদ জন্মাবে সেগুলোই হচ্ছে আগাছা। আর আগাছা ফসলের নানাভাবে ক্ষতি করে থাকে, ফসলের যে খাদ্যে ভাগ বসায়, পোকামাকড়ের আশ্রয় হিসেবে কাজ করে, আলো বাতাস ইত্যাদির জন্য প্রতিযোগিতা করে, এই জন্য আমাদের ফসলের জমিতে আগাছা দমনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। যেন আমাদের এটা খেয়াল রাখতে হবে জমিতে যদি আগাছা হয়, মসুরের জমিতে বিশেষ করে 1 মাস পর্যন্ত অন্তত 20 থেকে 30 দিনের মধ্যে অবশ্যই একবার আগাছা দমন করতে হবে। এবং মসুরের জমিতে আমরা যে আগাছাগুলো দেখে থাকি, বথুয়া, মুথা, চাপড়া, তারপরে দূর্বা, এই আগাছাগুলো আমরা দেখে থাকি মসুরের জমিতে, এবং সেটা 1 মাসের মধ্যে অবশ্যই একবার নিড়ানি দিয়ে আগাছাগুলো আমাদের উপড়ে ফেলতে হবে। এরপর আছে সেচ ও নিকাশ। সেচ আমরা আগে বলছিলাম যে এটার এই ফসলের জন্য খুব বেশি পানির দরকার হয় না, যদি দেখা যায় যে বীজ বপনের পূর্বে জমিটা কিছু শুকনো থাকে সেক্ষেত্রে আমাদের হালকা সেচ দিয়ে জমিটা তৈরি করে নিতে হবে, এবং পরবর্তীতে বৃদ্ধি পর্যায়ে যদি পানির ঘাটতি দেখা যায় তাহলে সেই সময় আমরা একটা হালকা সেচ দিতে পারি, তাহলে দেখা যাবে আমাদের ফলন ভালো হবে। আর নিকাশ এটা খুব গুরুত্বপূর্ণ মসুরের ক্ষেত্রে, এটা জলাবদ্ধতা কোনোভাবেই সহ্য করতে পারে না, এই জন্য যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে সাথে সাথে আমাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে, আবার সেচের পরেও অতিরিক্ত পানি যেন জমিতে না থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। তো হচ্ছে সেচ ও নিকাশ। এরপরে আছে আমাদের পোকা দমন। মসুরের পোকার মধ্যে আছে আমাদের যে জাপ পোকা, ফল ছেদক পোকা, থ্রিপস ইত্যাদি। জাপ পোকাটা এটা মসুরের পাতা, কাণ্ড, ফল ইত্যাদির রস চুষে খায়। এই রস চুষে খাওয়ার কারণে গাছ দুর্বল হয়ে যায়, নেতে পড়ে, গাছ অনেক সময় শুকিয়ে যায়। এই জাপ পোকা এটা দমনের জন্য আমরা যে আমরা বাজারে যে ম্যালাথিয়ন দেখি, ম্যালাথিয়ন 57 ইসি, সুমিথিয়ন, এই ম্যালাথিয়ন 1 ml 1 লিটার পানিতে মিশিয়ে যদি আমরা প্রয়োগ করি তাহলে এই জাপ পোকা থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপর আছে ফল ছেদক পোকা। ফল ছেদক পোকাটা, এই ফল ছেদক পোকার যে কীড়া আছে, যে লার্ভা আছে, এইগুলো গাছের কাণ্ড, শাখা, ফুল, ফল ইত্যাদি ছিদ্র করে ভিতরে ঢুকে যায়, ভিতরে ঢুকে সে অংশগুলো খেয়ে ফেলে। এবং ফল ছেদক পোকা এটা দমনের জন্য আমরা টিম্বুস আছে, রিপপড আছে, এগুলো 1 ml পার লিটার ওয়াটার পানিতে মিশিয়ে যদি আমরা স্প্রে করি জমিতে তাহলে এখান থেকে আমরা রক্ষা পেতে পারি। এরপর আছে থ্রিপস পোকা। থ্রিপসটা ছোট ছোট পোকা, এগুলো রস চুষে খায়, এই থ্রিপস দমনের জন্য আমরা ম্যালাথিয়ন, সুমিথিয়ন এগুলো ব্যবহার করতে পারি। এরপর আছে যে রোগ দমন। আমাদের মসুরের রোগের মধ্যে গুরুত্বপূর্ণ যে রোগটা হচ্ছে সেটা হচ্ছে গোড়া পচা রোগ, মরিচা রোগ। গোড়া পচা রোগ, এই রোগ হলে দেখা যায় যে মসুরের যে চারা অবস্থায়
মসুরের চারার গোড়া, এই গোড়া দেখা যায় যে পচে যায়। প্রথমে হালকা হালকা পানি মতো স্পট দেখা যায়, পরে গোড়াটা পচে গিয়ে এবং গাছটা নেতে পড়ে, গোড়াটা পচে যায়, গাছের যে পাতা আছে ডালপালা যেগুলো আছে সেগুলো নেতে পড়ে এবং পরে গাছটা শুকিয়ে মারা যায়, বাদামি বর্ণ ধারণ করে। এবং এই গোড়া পচা রোগটা হয় জমিতে যদি আর্দ্রতা বেশি থাকে, মসুরের জমিতে যদি আর্দ্রতা মানে পানি জমিটা যদি বেশি ভিজা থাকে, স্যাঁত স্যাঁতে থাকে, সেই অবস্থায় এই গোড়া পচা রোগটা বেশি দেখা যায়। এবং এই গোড়া পচা রোগ থেকে ফসল রক্ষা করার জন্য আমরা টিল্ট একটা ছত্রাকনাশক, এই গোড়া পচা রোগ এটা একটা ছত্রাকজনিত রোগ, টিল্ট 250 ইসি 1 গ্রাম, সরি 1 গ্রাম নয়, 1 ml 1 মিলিলিটার 1 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে, 1 মিলিলিটার 1 লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে। এইভাবে যদি স্প্রে আমরা 10 থেকে 12 দিন পর পর 2-3 বার যদি স্প্রে করা হয় তাহলে দেখা যায় যে এই রোগ থেকে ফসলকে রক্ষা করা যায়। এরপর আছে মরিচা রোগ, এই রোগটা হলে গাছের পাতা কাণ্ড শাখা প্রশাখায় দেখা যায় যে ওই আয়রন কালার, আয়রনের মতো ওই রকম যে লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে বাদামি বর্ণের, ওই রকম গাছের মধ্যেও ওই বাদামি দাগ পড়ে। এবং এই রোগের জন্য আমরা এই মরিচা পড়া রোগ দেখা দিলে সেক্ষেত্রে আমাদের জৈব পদার্থ এবং ইউরিয়া সার প্রয়োগ বন্ধ করতে হবে, জৈব পদার্থ প্রয়োগ এবং ইউরিয়া সার প্রয়োগ আমাদের বন্ধ রাখতে হবে। তাহলে এই হচ্ছে আর আমাদের ফসল সংগ্রহ, যে ডাল জাতীয় মসুরটা আমাদের কত দিনে সংগ্রহ করা যায়, বীজ বপনের 100 দিন 80-90 থেকে 100 দিন পরে যখন দেখা যায় যে 80% পড, 80% পড, পড হচ্ছে ওই মসুরের যে ফল যেটা, যে ফলকে বলা হয় পড, এই 80% পড যখন দেখা যাবে যে মোটামুটি বাদামি বর্ণ ধারণ করছে, পাকা শুরু করেছে, ওই সময় আমরা এই ফসলটা হারভেস্ট করব। ওই সময় ফসল হারভেস্ট করে বাড়িতে এনে 3-4 দিন 5 দিন যে কয়দিন দরকার হয় বাড়িতে এনে ভালোভাবে শুকিয়ে তারপরে ফসলটা আমরা মারাই করব। এ হচ্ছে আমাদের ডাল জাতীয় ফসলের মধ্যে মসুর চাষ সম্পর্কে আমাদের কথা, যে আমরা মসুর ফসলটা কিভাবে আমরা চাষ করতে পারি। এবং আমাদের দেশের এই মসুরটাই হচ্ছে আমাদের ডাল জাতীয় ফসলের মধ্যে প্রধান ফসল। আর ডাল জাতীয় ফসলের মধ্যে আমাদের মাসকলাই আছে, মুগ আছে, এগুলো আমরা খরিফ 2 সিজনে আবাদ করে থাকি সাধারণত আমাদের এদিকে, সেগুলো আমরা পরবর্তীতে ইনশাল্লাহ জানবো। তো আজকে আমরা এই ডাল জাতীয় ফসল যে মসুর, এই মসুরের চাষ পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করলাম। আশা করি তোমরা, এটা খুবই সহজ একটা বিষয় যেটা অপেক্ষাকৃত কম উর্বর জমিতে, অনুর্বর জমিতেও এই ডাল জাতীয় ফসল চাষ করা যায়। আর আমরা যে আলোচনাটা করলাম আশা করি বুঝতে পেরেছ, তোমরা বই দেখবা, আর এই করোনাকালীন সময়ে সবাই সতর্ক থাকবে, বাড়িতেই থাকবে এবং পড়াশোনার মধ্যে থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।